বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছে জাতিসংঘ। কখনো শান্তিরক্ষী পাঠিয়ে আবার কখনো প্রতিনিধিদের মাধ্যমে এ কাজ করে বিশ্ব সংস্থাটি। এবারও ব্যতিক্রম ঘটেনি আজারবাইজানের নাগর্ণ কারাবাখের ক্ষেত্রেও। রোববার অঞ্চলটিতে প্রতিনিধি দল পাঠায় জাতিসংঘ। 30 বছর পর আবারও এমন উদ্যোগ নিল বিশ্ব সংস্থাটি। গেল সপ্তাহে অঞ্চলটিতে আজারবাইজানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর জাতিগত নিধনের শঙ্কায় পড়েন আর্মেনীয়রা। এরপরই পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে প্রতিনিধি দল পাঠালো জাতিসংঘ। যদিও আজারবাইজান কর্তৃপক্ষ বলছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্যই এ উদ্যোগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR জানায় গেল এক সপ্তাহে আজারবাইজানের নাগর্ণ কারাবাখ থেকে 1 লাখের বেশি জাতিগত আর্মেনীয় শরণার্থী হিসেবে আর্মেনিয়ায় আশ্রয় নিয়েছে। তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানায় সংস্থাটি। এদিকে রোববার থেকে শরণার্থীদের আর্মেনিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করেছে আজারবাইজান সরকার। আমি এখন গোরিস শহরে আছি। এখানে 1 লাখের বেশি জাতিগত আর্মেনীয় পালিয়ে এসেছে। তারা পুরোপুরি বিধ্বস্ত ঘরবাড়ি, শহর সম্বল সব কিছু ছেড়ে এসেছেন। তাদের জরুরি সহায়তা প্রয়োজন। প্রথম থেকেই আমরা তাদের সহায়তার চেষ্টা অব্যাহত রেখেছি। এটা খুবই কঠিন পরিস্থিতি। আমরা 26 থেকে 29 ঘন্টা রাস্তা পাড়ি দিয়েছি। অনেক যানজট ছিল, তাই এখানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। আমার মা অসুস্থ, ভাইয়ের সন্তানরাও আছে। নাগর্ণ কারাবাখ অঞ্চলে আবাস ছিল প্রায় 1,20,000 জাতিগত আর্মেনীয়ের। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে অঞ্চলটিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছিল তারা। তবে সম্প্রতি আজারবাইজানের সামরিক বাহিনী আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণে বাধ্য করে এবং নাগর্ণ কারাবাখের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।